Hi friends, welcome to my channel Traveller Anirban. আজকে একটা নতুন জিনিসের আনবক্সিং করব তো তার আগে বলি এইটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিসের আনবক্সিং করব Steelbird Air এটা হচ্ছে নাইট ভিশন গ্লাস তো আমি এটা ইউজ করছি প্রায় 3 বছর হয়ে গেল এটা নিয়ে আমি প্রায় দুবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সেই জন্য হেলমেটটা কিছু ক্ষতি হয়েছে এখনো তেমন কিছু ক্ষতি না হলেও কিছু ক্ষতি হয়েছে তো সেই হিসাবে এখানে কিছু গ্লাসটা ভীষণই দামি এখানে স্ক্র্যাচ কিছু পড়েছে তারপরে ভিতরে কিছু সামান্য কিছু এখানে হালকা পাতলা কিছু ক্ষতি হয়েছে কিন্তু ভীষণই ভালো মানে খুব ভীষণ কমফোর্ট ভীষণ ভালো কিন্তু হেলমেটগুলোতে একটুখানি অ্যাকশন ক্যামেরা আটকাতে একটু সমস্যা হয় তাছাড়া অলমোস্ট ওভারঅল পুরো ভীষণটা খুব সুন্দর আর রাতেও ভীষণ প্রপারলি দেখা যায় ওদিক দিয়ে একদম পারফেক্ট চিলবার পারফেক্ট কিন্তু এবার মনে হলো একটা অন্য কিছু নিয়ে টেস্ট করে দেখি তো সেই জন্যে ভেগা বোল্ট বলে একটা হেলমেট ভেগা কোম্পানি ওই অ্যাপ্রক্স মোটামুটি 1800 টাকার মতো দাম থাকলেও ওই 1500-1600 টাকার মধ্যে চলে আসবে ফ্লিপকার্টে অর্ডার করেছি আমার মেসেজ এসেছিল আমি সম্ভবত চলে এসেছে আপনারা একটু ওয়েট করুন আমি হেলমেটটা নিয়ে আসছি সামনে ওপেন করছি এখনো এটা আনবক্সিং হয়নি দেখি যেরকম যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম সেরকম ফ্লিপকার্ট পাঠিয়েছে কিনা তাহলে বুঝতে পারবো আমরা যে যে কালার অর্ডার করেছিলাম এটা সেই কালারই এসছে
একদম পারফেক্ট লাগছে, তবে এটা পুরোপুরি খুললে বুঝতে পারবো। তার আগে একটা শর্ট হয়ে যাক, একটা সিনেমেটিক শর্ট হয়ে যাক। ক্যামেরাটা পে কর। এয়ার ভেন্টিলেশন সিস্টেম এখানে আছে, সুইচ এখানে, পেছন দিকেও আছে এয়ার ভেন্টিলেশন সিস্টেম। ভেতরে আমরা সেগুলো সরিয়ে দেখি। ওকে, জুম করে দেখা যাবে। আমরা এবার এটা রিভিউ করে দেখি, ভেতরটা খুলে এটা পরে তুলছি। সানগ্লাস দেওয়া হয়েছে ভিতরে, এটা তুলে দেওয়া যাবে। আমরা এটা তুলে দেখি হেলমেটটা ভেতরে কিরকম, ভেরি গুড কোয়ালিটি। আচ্ছা, ভেতরে একটা সিফটার আছে, এটা হচ্ছে সানগ্লাস। তো এটা ডেতে ইউজ করা যাবে, ডেতে ইউজ করার জন্য। এখানে একটা প্রোটেক্টার আছে, আমরা পুরো পরে দেখে নেবো, কারণ ফার্স্ট টাইম আনবক্সিং করছি। যদি কোনো কিছু থাকে সহজ তারপরে ইউ করবো। এটাকে আমরা এখান থেকে তুলে দিতে পারি, চালাতে পারবো, অসুবিধা নেই। তুলে দিলাম নাইটে, এটা নাইটে এটা দেখা যাবে। ভেতরে বিল কোয়ালিটিটা দেখি, এটাকে পুরো রিমুভ করা যায়, এটা রিমুভ করে ওয়াশ করা যায় এটাকে। এটা ভালো সিস্টেম আছে, এটাকে রিমুভ করে পুরোটা তুলে দেওয়া যায়, তুলে ওয়াশ করা যায় এটাকে। যারা মোটর ব্লগিং করে, মোটর ব্লগিং এর জন্য এখানে আমরা ঠিক আছে, বাট স্টিলবার্ড তো মোর বেটার মনে হয়। ভিতরে গ্রিপটা ঠিকই আছে, বাট চলে যাবে, খুব হাই ফাই বলে মনে হচ্ছে না আমার কাছে, কিন্তু চলে যাবে। এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, স্টিল বারটাকে নিয়ে আসি এখান থেকে আমরা একটুখানি দেখি, স্টিল বারের এখানে যে গ্রিপ, এখানে যে সফটনেসটা ভেতরে, এটা অনেকটাই আমার কাছে মোট বেটার মনে হচ্ছে এখানে আর কি। মনে হচ্ছে যে মোট বেটার, যাই হোক ঠিক আছে। এই দামের মধ্যে যা আছে ঠিকই আছে, সে বেশি কিছু বলবো না। তো একটু পরে দেখা যাক কিরকম লাগে দেখি। Thank you.
ওকে ঠিকঠাকই আছে ওখানে যে ক্লিয়ারেন্সটা এটা সিলভারের ওখানে অনেক বেশি ছিল সেটা একটু কম মানে যে ক্লিয়ারেন্সটা ঠিকঠাকই আছে এটা করে একটা বাইক চালিয়ে আমরা রিভিউ করব রিভিউ করে দেখব রিভিউ করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে সেটা অন্য কোনো এক ভিডিওতে দেখাবো খনি তো আপনারা যদি কিনবেন মনে করে কিনবেন মনে করেন কিনতে পারেন খুব একটা খারাপ নয় ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে থাকেন এখনো পর্যন্ত তারা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তখন এর জন্য বাই, টেক কেয়ার।